গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে একটা ছোট্ট জিনিস অ্যানাউন্স করার আছে, সেটা হচ্ছে হলো আজকে তো অন্য তারিখ, 20 ডিসেম্বর, মানে 20th ডিসেম্বর থেকে আমার এই চ্যানেলে এভরিডে একটা ভিডিও যাবে, কিছু ব্লগ যাবে, কিছু এক্সট্রা পশ প্যারেড যাবে, বাট এভরিডে যাবে। তো 11 দিন পরপর আমি এভরিডে ভিডিও আপলোড করব, কারণ এই বছরটা সত্যি কথা বলতে আমার খুব ভালো গেছে। তোমাদের সাথে আমি মিট করেছি, তোমরা আমার সাথে মিট করেছো, অ্যান্ড এই কমিউনিটিটা ছোট্ট কমিউনিটি থেকে অনেকটাই বড় হয়ে গেছে, আই হোপ আরও বড় হবে। তো এটা হচ্ছে হলো মাই ওয়ে অফ গিভিং ব্যাক। তোমরা সবসময় বলো এভরিডে দেখতে চাও, তো এইবার এভরিডেই দেখতে পাবে। তো আই হোপ তোমরা এক্সাইটেড এটা নিয়ে, অ্যান্ড দেন নিউ ইয়ারটা আবার নতুনভাবে স্টার্ট করব। তো বেশি কথা না বলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে দিনটা খুবই সিম্পল হবে, বাড়িতে বসে থাকবো, চিল মারবো, যা যা টুকিটাকি কাজ আছে সেটা করব, আর বিকেলবেলাও কয়েকটা কাজ আছে, তো যাই করবো তোমরা দেখতেই পাবে। তো চলো দিনটাকে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমরা খুব এক্সাইটেড এই 11 দিন পরপর ভিডিও দেখার জন্য। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো ক্রিসমাসের এই টাইমটায় আমার মনটা খুব বেশি ভালো থাকে, মানে 14-15 বছর স্কুলে আমাদের এই টাইমটায় অনেক বড় একটা ফেস্ট টাইপের হতো, আর আমরা সবসময় গান গাইতাম, এক এক সময় এক একটা জিনিস হতাম, যে মানে যে কনসার্ট টাইপের হতো না, সেখানে আমাদের ছোটো ছোটো কী বলবো প্লে পারফর্ম করতে হতো, তো একবার এইটা হতাম, একবার ওইটা হতাম। তো এই টাইমটা আসলে সেইগুলো সব মনে পড়ে যায়, আর সিরিয়াসলি খুব ভালো লাগে। আর এই টাইমটা আসলে আমার শুধু ওই গানটা মাথা মধ্যে ঘোরে, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস, কারণ আমরা স্কুলে সবসময় এটা গিয়ে বেড়াতাম। তো এই টাইমে হাওয়াতেই একটা ওরকম গন্ধ আছে যে হ্যাঁ ক্রিসমাস এসে গেছে। এই বছর একটু কম ফিল হচ্ছে, কারণ সব কিছু একটু কম হচ্ছে, বাট স্টিল হাওয়াতেই একটা গন্ধ আছে যে হ্যাঁ ক্রিসমাস এসে গেছে, আর ওটা ভাবলেই মনটা ভালো হয়ে যায় আমার। তো বাবা এখন পুজো করছে ওখানে, আর আমি যেই কথা বলেছি বাবা তাকে করেছে, এখন আমি নিচে যাবো, দেখবো যে মা কী রান্না করেছে, কারণ খুব খিদে পেয়ে গেছে, কালকে হালকা পাতলা খেয়েছিলাম। তো গিয়ে দেখি মা কী রান্না করছে। কি করো মা? বাবা তুমি কত সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে গেছো, একটু বেরোতে হবে। ওইটা বলে যে ঠান্ডা নেই, কি তোমার হাড় কাঁপছে আজকাল? বলছে মা এই বছর এত ঠান্ডা পড়েছে আমার হাড় গুলো কেঁপে যাচ্ছে। এবার বুঝতে পারছি একটু বয়স হয়েছে। বয়স হয়নি, আমার ঠান্ডাটা পড়েছে। কি রান্না করছো মা? এই পালং পুরি। পালং পুরি করছো? তাহলে একটুখানি রেসিপিটা দেখিয়ে দাও আমার সব ইয়েদেরকে, সাবস্ক্রাইবারদের। এই তো এটা তো ঘরোয়া। ও হ্যাঁ তো ভালো করো তুমি পালং পুরিটা, মা সত্যি খুব ভালো করে। এই দেখো এটা হচ্ছে ঘি এরকম করে, সরি মাখন, বাটারটাকে এরকম হালকা একটু মেল্ট করে নেয়, তারপরে এর মধ্যে পালং পনিরের একটা পেস্ট আছে এটা দেবে, তাই না? নাকি আরো কিছু দাও মা? একটু টমেটো দেবো। ও টমেটো দেবে না? তো মা কিন্তু পালং পানিরটা খুব সুন্দর রান্না করে, আর যেহেতু আজকে করছে তো আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে হালকা পাতলা আমাদের রেসিপিটা শেয়ার করে দিই, কারণ এইটা আমার খেতে খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। শীতকালে স্পেশালি গরম গরম রুটি দিয়ে পালং পানির খেতে জাস্ট ইয়ামি লাগে। এখন মা টমেটো কাছে দাও, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রেসিপিটা। তো বাটার দেওয়া আছে, বাটারের মধ্যে মা এখন টমেটো কেটে দিচ্ছে। আর কিছু দেবে মা? আর কিছু না? হ্যাঁ নুন হলুদ দিতে হবে, ব্যাস। তারপরে পালং পনিরটা দিয়ে, আর পালংটা দেবে, তারপর পনিরটা দেবে। পালংটা আগে দিয়ে ভালো করে ফুটাতে, ফুটিয়ে ওটাকে পেস্ট করে রাখতে হবে, তারপরে কাঁচা পনির দিয়ে দিতে হবে। আমার পালং পনির আর রুটি নেওয়া হয়ে গেছে। মা কি করে জানো তো, যেহেতু আমি একটা রুটি খাই, জানে সবথেকে বড় যে রুটিটা সেটা আমার প্লেটে দেয়, আর ওই গোলাটাকে একটু বেশি করে মোটাও করে দেয়, যাতে কিনা আমার পেটে বেশি বেশি খাওয়া যায়। চলো মা আড্ডা করি আর খাই। আজকে আমার একদম সময় নেই। কেন, কি করবে? অনেক কাজ আছে মা। মা আমার বিয়ের প্রিপারেশনে, মানে মনে হচ্ছে আমার মা পাগলই হয়ে যাবে, এই শাড়ি এই ব্লাউজ এই ওই, মানে সত্যি এত কাজের চাপ চলছে। মা বলছে আমার আধা জিনিস মাথায় থাকছে না, আচ্ছা মাথায় যদি না থাকে দয়া করে লিখে নাও মা, এটা একটা ভালো আইডিয়া, বলছে এটা করা স্টার্ট করবো দাঁড়া। এনিওয়ে এখন উপরে গিয়ে আরামসে খাবো। বাবা খেয়ে নাও, তুমি খেয়ে নাও। হ্যাঁ হয়ে গেছে, রেডি হয়ে গেছে, যাও। বাবা পুজো, ওই দেখো মা ডাকছে, বাবা পুজো করছিল। তো
খাবারটা খেতে না খেতে এখন ডেকোরেটরের লোক এসে গেছে, তো ওদেরকে এখন এক্সপ্লেইন করব যে কি হবে না হবে। তো একটু মানে ব্যাক এন্ড ফোর্থ করতে হচ্ছে ওদের সাথে, যেমন কি কিছু ডিজাইন ওরা আমাকে পাঠাচ্ছে, কিছু ডিজাইন আমি ওদেরকে দেখাচ্ছি। তো যেহেতু ওরা এসে গেছে ওদের সাথে এখন মিটিংয়ে বসবো, মিটিং মানে আমি আর ভাই জাস্ট ওদেরকে আরও কিছু ডিজাইন ডিজাইন দেখাবো। তো চলো এখন ডেকোরেশনটাকে ফাইনাল করা যাক। তো এখন আমরা ছাদে যাচ্ছি, কারণ ছাদে ওকে পুরো জায়গাটা দেখাবো যে কত বড় আছে বা কত ছোট আছে, কোথায় কি হবে কি না হবে। তো ছাদে গিয়ে যা দেখিয়ে দেবো যে হালদি সেট আপটা কেমন হবে, আর অন্য যদি কোনো সেরেমনি হয় সেটাও কেমন হবে। হ্যাঁ একদম এই এই সামনেটা হবে। অভি এখন চলে গেছে, অভি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বন্ধু হয় আর আমার এনগেজমেন্টেও ও কাজ করেছিল, আর সত্যি খুব ভালোই কাজ করেছিল। তো ওকে ওই সেট আপ টেটাপগুলো একটু দেখালাম। এখন ভাই আরও প্ল্যান করছে যে দুপুর 3:30-4 নাগাদ নাকি ভেনুতে একটু যাবে, দেখবে ভেনুটাতে সাজালে কেমন লাগে কি লাগে না। তো জানি না সেটা হবে কি হবে না, যদি হয় তাহলে তোমরা দেখতে পাবে। কারণ অভি বলছিল যে আন্টিল আনলে তো ভেনুটা দেখবে, ও বুঝতে পারছে না যে কেমন কি সাজাতে হবে। এখন আমি জাস্ট বাড়ির যেরকম হয় না হালদি সেরেমনি বা মেহেন্দি সেরেমনি সেই সেট আপগুলো ওকে একটু এক্সপ্লেন করলাম, আর বিয়েটা হয়তো আজকেও করতে পারি বা 2-3 দিন পরেও করতে পারি। তো আমি এই জাস্ট একটা ব্লগ আপলোড করলাম আর ওখানে আমি শেয়ার করেছিলাম যে শীতকালে আমার শ্যাম্পু করতে খুব কষ্ট হয়। তো সবাই লিখে পাঠিয়েছে যে হ্যাঁ দি বা হ্যাঁ রিয়াঙ্কা আমাদেরও প্রচণ্ড কষ্ট হয়, একদম ইচ্ছা করে না শীতকালে শ্যাম্পু করতে। তো আমার ওটা শুনে খুব ভালো লাগলো। মাকে যদি বলি না এই সপ্তাহে বলবে কি ভিডিওতে এইসব বলবি না, লোকে কি ভাববে তুই শ্যাম্পু করিস না, লোকে ভাববে তুই বাজে মেয়ে হ্যান নোংরা এইসব বলবে আমাকে। মানে আমার মনে হয় যে আমি যেমন আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করাটাই বেটার। মানে সত্যি শীতকালে শ্যাম্পু করতে কষ্ট হয়, এটা তো একটা নর্মাল কথা। আর আমি আজকে এটা শেয়ার করেছি, আমি দেখলাম যে হ্যাঁ সবাই আমার মতনই, তো আমার ভালো লাগলো। আর আমি সবসময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই, আমি ওরকম হয় না প্রিটেন্ড করে শেয়ার করতে চাই না যে হ্যাঁ আমি এটা না, বা স্টিল প্রিটেন্ড করে বলছি হ্যাঁ আমি এটা পারি এটা করি। আমি এরকম সবসময় প্রিটেন্ড করি না, যেটা সত্যি আমি সেইভাবেই সত্যিভাবেই সরলভাবে বলে দিই তোমাদেরকে। এনিওয়েজ আজকে অনেক লেট হয়ে গেছে, এতক্ষণ ধরে সবার কমেন্টে রিপ্লাই করছিলাম, তো এখন ফটাফট যাই গিয়ে স্নানটা করে নিই, কারণ একটু পরেই আমাদের বেরোতে হবে ভেনুতে। তো মা আমাকে একটা দারুণ জিনিস দেখালো, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। মা দেখো একবার একটু, এটা হচ্ছে হলো আমার মামা বাড়ির গাছের ফুল, ধুতরা ফুল। এটা ছোট মামা শিলিগুড়ির থেকে এই গাছটা নিয়ে এসেছিল, তারপরে বাগানে লাগিয়েছে। হ্যাঁ গাছে প্রচুর হয়, তা আমাদের মা বাড়িতে মহাদেবের জন্য নিয়ে এসেছি। খুব সুন্দর লাগছে মা, আমাদের মা বাড়ি তো বাগান বাড়ির মতন আছে জানোই, তোমরা একবার দেখিয়েছি আমি। তো দেখো তুমি এরকম ফুল আমি জীবনে লাইফে দেখিনি মা, দেখ মা অসাধারণ সুন্দর মা ফুল দুটো, কি সুন্দর লাগছে রে, দারুণ সুন্দর লাগছে, এরকম ফুল কোনোদিনও লাইফে দেখিনি মা। আমি এখন রেডি বেডি হয়ে গেছি, ভাইকে গিয়ে বলছি চল, বলছে এখন যাবো না 8 ঘন্টা পরে যাবো। এর মধ্যে আমি ছাদে এসেছি, দেখি মা ওই উকুন মারা চিরুনি, দেখি মা মাথা আসতে আসছে, মা তোমার কি উকুন হয়েছে, দেখো এখান থেকে মুখ করছে, বলছি মা তোমার কি উকুন হয়েছে, বলছে না এটা তো তোর উকুন আছে নাকি, না হলেও আমার কোনো প্রবলেম নেই। বললাম কি হলো হট করে আমার উকুন কোথার থেকে হলো, করে দেখাইতে এটা আমারই চিরুনি মা, এইমাত্র আমার ওখান থেকে নিয়ে এসে ইউজ করছে, আমি এই উডেন কোমটা ইউজ করি, চুলটা ভালো মানে ইয়ে করে কি বলবো এন্টাঙ্গেল করে। এনিওয়েজ তো ভাই বললো আরো 20 মিনিট পরে বেরাবো, তো 20 মিনিট আমি আর মা একটু আড্ডা মেরে নেবো আর তারপরে বেরানো যাক। তো আমার ভাইটা এত শয়তান তোমাদেরকে কি বলবো, এতক্ষণ ধরে আমি রেডি হয়ে বসেছিলাম এই ওই কাজ করছে, কারণ ও রেডি হচ্ছিল না, এখন আমাকে ফোন করেছে, ফোন করে বলছে তুই এত লেট করছিস কেন, নিচে গাড়ি নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছি। তা আমি বলছি তুই যদি আমাকে না বলিস তাহলে কি স্বপ্নে আসবে যে তুই নিচে চলে গেছিস, এখন জোর জোর সে হন মারছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এত জ্বালায় ছেলেটা আমাকে। এনিওয়েজ তাড়াতাড়ি বেরাই নাহলে আরও চিৎকার করবে। আমার ভাইটা যে আমাকে কি পরিমাণ জ্বালায় তোমাদেরকে বলতে পারবো না, বললে কি নিচে 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 আমি তাড়াতাড়ি ধরে ধরে কোনোভাবে আসলাম নিচে। হ্যাঁ এসে আবার বলছে কি গাড়িতে বস, একটা দাদা আসবে তারপর বেরোবো, মানে যে রেকর্ডের যে লোক আছে তার মধ্যে একজন আসবে তারপর নাকি আমরা বেরোলো বেরোবো। তাহলে এত তাড়াতাড়ি আমাকে নিচে ডাকলে কেন, কষ্ট করে দৌড়ে দৌড়ে আসলাম হাঁপাচ্ছি, এখন ও পাশে একটা ক্লাব আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে তুই বসে থাক আসছে আসছে। আমরা
ভেনুতে পৌঁছে গেছি। ভাই এখন পেছনে ওদের সাথে আছে, এক্সপ্লেন করছে যে কি করবে কি না করবে, কি আলো দেবে না দেবে। যদিও আমি ইনস্টাগ্রাম থেকেও কিছু থিম ভিম বার করেছি যে কীরকম ডেকোরেশন আমি চাই বা কীরকম ডেকোরেশন আমি চাই না, তো সেটা ওদেরকে দেখালাম। তোমাদের কাছে কিছু সাজেশন থাকলে প্লিজ আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করো যে দিদি তুমি এরকম প্যান্ডেল সাজাতে পারো বা রিয়াঙ্কা তুমি এরকম প্যান্ডেল সাজাতে পারো। তো প্লিজ ডেকোরেশনে কিছু থিম আইডিয়া বা কিছু থাকলে আমার সাথে ইনস্টাগ্রামে একদম শেয়ার করো বা ফেসবুক পেজেও শেয়ার করতে পারো। এনিওয়েজ এখানে তাড়াতাড়ি র্যাপ আপ করবো, পরে এখান থেকে অমিতের বাড়িতে যাবো। আমি এখন অমিত বাড়িতে চলে এসেছি আর অমিত অ্যাজ ইউজুয়াল কাজে ব্যস্ত আছে। ও সরি, এভরি টাইম আমি এরকম ওর বাড়িতে আসি আর সেই টাইমে ও কলে থাকে। ঠিক আছে, ও কিছু একটা ইম্পর্টেন্ট মিটিং বা কলে আছে, হোয়াট এভার। তো আমি এখন কাকিমার সাথে আড্ডা মারবো। তো অমিত ফাইনালি কাজ বাজ করে উঠেছে আর উঠতে না উঠতে উনি পিৎজা অর্ডার করেছে। কতক্ষণ আমি ওয়েট করেছিলাম এদিকে, আলোটা কি আলো তো দেখবি না, এই নাকি এই নাকি তুই বললি তুই ব্লগ করবি এই করবি সেই করবি, তুই তো কিছু বুঝিস না কোন দিকে আলো। যখন আমি চালু করবো না তখন দেখবি। ঠিক আছে শোনো তো, মানে শোনো বলে মুখে লোক জল চলে এসছে পিৎজা স্মেলে। হ্যাঁ ভালো গন্ধ হয়েছে, গরমই তো আছে, গরম করবি কেন? অমিত তো এত বাজে ছেলে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি কি লাইটটা এখানে নেই, লাইটটা এখানে বলে ওইদিকে ঘুরে করছিলাম, হ্যাঁ ব্লগ করছিলাম, এবার পিৎজার কিছু ফটো তুলছিলাম মানে ভিডিও তুলছিলাম, হট করে সামনে লাইটটা জ্বালিয়ে দিয়েছে। তাই বলো একই লাইট যদি থাকে তো জ্বালাসনি কেন, এতক্ষণ আমি কষ্ট করে ওইদিকে করে করছিলাম কি রে, তুই কি আমার চাস না যে আমার চ্যানেলটা একটু ভালো করুক? হ্যাঁ হ্যাঁ আমার বিজি আছে। ঠিক আছে, ওখানে পিৎজা গরম করতে বিজি আছে। অমিত বলছি যে যখনই আমি আজকে সকালে আমি অ্যানাউন্স করেছি যে এভরিডে 31st অবধি আমি ডেইলি ব্লগ দেবো বা এক্সট্রা পশ প্যালেট ওরকম ছোটো ছোটো ভিডিও বানিয়ে দেবো। অ্যানাউন্স করার পরে আজকে দুপুরবেলা 2:30 সময় যে ভিডিওটা দিয়েছি সেটাতেই দেখছি ভিউজ কম আসছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন আমি নেই দেখে ভিউজ কম আসছে? একটু কাট বলি, আরে আজকে মানডে না, তাই জন্য আমি দেখেছি আমি পুজোর সময় অ্যানাউন্স করেছিলাম তখন হট করে ভিউজটা কমে গেছিলো, আজকে অ্যানাউন্স করলাম আজকে আবার ভিউজ কমে যাচ্ছে। তো আমার মনে হয় না যে আমি এভরিডে পোস্ট করব, একটু গ্যাপে গ্যাপে করবো, গ্যাপে গ্যাপে কর, হয়তো লোকে ওটা বেশি অ্যাপ্রিসিয়েট করে আমার চ্যানেলে, যাই কবি সেটাতে অ্যাপ্রিসিয়েট করে লোকে, ওটা বাদ দিই। কিন্তু বেসিক্যালি আজকে মানডে, তো আজকে মানডেতে খুনি যে খুন চুষলে মানডে আছে না, খুন চুষলে মানে ওই জন্য সবাই, হ্যাঁ সবাই উইকেন্ডে পর মানডে দেখে মানে খুব অ্যাক্টিভ চাই, যাই না হয়তো আমি চেঞ্জ করতে পারি এখন প্ল্যান করলেও জানাস। ও কাকিমা একটা শাড়ি নিয়ে এসে, দাঁড়াও দেখাই, মানে গ্লাসটা সরে না বাবা, এই দেখো এটা তো তুমি গায়ে হলুদে পড়তে পারবে, এটা নতুন তো? হ্যাঁ ও আচ্ছা একদম নতুন, আমি পরিনি একদম, সুন্দর তো শাড়িটা, বাট গায়ে হলুদে পড়তে পারো, আমি একদমও পরিনি। তো এখন আমি বাড়ি যাচ্ছি, অমিত নাকি আমাকে ছাড়তে যাবে, এটা মিথ্যে কথা, তুই কোথায় যাবি? আজকে তোমাদেরকে আমি সত্যি কথাটা দেখাবো যে অমিত আমার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে হবে। কাকু কাকিমার সামনে কত কথা বললো, না না ওকে একা একা ছাড়া যাবে না, রাত্রি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, শয়তানটা বেরিয়ে গেছে, দেখো 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 দেখো
অমিতা বাড়ি থেকে চলে এসেছি আর আসার পরে মা আমাকে এই প্যাকেটটা দিল। দাঁড়াও, এই প্যাকেটটা আমাকে দিল। প্যাকেটে কি ছিল সেটা আমি বার করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আই থিঙ্ক এক সপ্তাহ বা 10 দিন আগে আমি অপর্ণা ট্রেন্ডস বলে একটা দোকানে গেছিলাম, যেখান থেকে আমি অনেক হ্যান্ডলুমের শাড়ি বাড়ি কিনেছি। তারপরে ওখান থেকে যে মালিক, সে আমাকে ফোন করে বলেছিল যে ওনার অনেক কাস্টমার নাকি ওনাকে বলেছিল যে রিয়াঙ্কা গেছে তোমাদের দোকানে, ও একটা বড় ইউটিউবার বা সামথিং। তো উনি আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে তোমার মধ্যে একদমই ঘ্যাম নেই, বুঝতে পারিনি, সেটা আমি শেয়ারও করেছিলাম আমার একটা ব্লগে। তো উনি আমার কাছে অ্যাড্রেস নিয়েছিল, আজকে অ্যাড্রেসটা নিয়ে আমার জন্য এরকম একটা সুন্দর শাড়ি পাঠিয়েছে। তো আয়াম মানে কি বলবো, আমার কাছে কিছু ওয়ার্ডস নিয়ে এক্সপ্লেন করার যে আমি শাড়িটা পেয়ে কত খুশি হয়েছি। শাড়িটা কিন্তু বড় বা ছোট ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে কেউ এতটা ভেবে আমার জন্য কিছু পাঠিয়েছে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তুমি শাড়ির জায়গায় একটা সুতো পাঠালেও আমি অনেকটাই খুশি পেতাম, যতটা খুশি আমি আজকে পেলাম এই শাড়িটা পেয়ে সেটা তো আমি অতটাই খুশি পেতাম। বাট তুমি যে আমার জন্য এটা ভেবেছো এটাই আমার জন্য অনেক। অলসো এই শাড়িটার সাথে উনি একটা এরকম হ্যান্ড রিটেন নোট লিখে পাঠিয়েছে, যেখানে লিখেছে তোমার চ্যানেল পশপালের যেন অনেক অনেক বড় হয়, তুমি আরও বড় হও, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এরকম খুব সুন্দর সুন্দর জিনিস লিখেছে। তো থ্যাংক ইউ সো মাচ, আমি তোমাকে বলতে পারবো না যে কতটা ভালো লাগলো আমার এই চিঠিটা পেয়ে। এই চিঠিটাকে আমি সেভ করে রাখবো। অলসো এই শাড়িটা আমি অমিতদের বাড়িতে নিয়ে যাবো, বিয়ের পরে একদিন পরবো, পরে পিকচারও তোমাকে পাঠাবো। অ্যান্ড কেউ যখন এরকম কিছু করে না, তখন মনে সত্যি বলছি খুব ভালো লাগে, মনে হয় যে এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি, করে এরকম একটা ছোট্ট কমিউনিটি বানিয়েছি, সেটা হয়তো আমার লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্ট। কারণ সব কিছুর উপরে এই যে রিলেশনটা আছে, এটাই আমার কাছে খুব বেশি ম্যাটার করে। আর কেউ যখন আমার জন্য এরকম কিছু করে না, সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি, মানে খুব একটা ভালো লাগে যে হ্যাঁ, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, তোমরা বুঝে নাও যে এটা করা, মানে এটা দেখার পরে আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে যে উনি এতটা এফোর্ট দিল আমাকে হ্যাপি করার জন্য বা আমার জন্য কিছু একটা পাঠানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ যে তুমি এটা পাঠালে। আর একটা ছোটো জিনিস বলতে ভুলে গেছিলাম, তো ভাবলাম জলদি এসে বলে দিই, সেটা হচ্ছে হলো ওনার নাম্বার, অ্যাড্রেস আর ইউটিউব চ্যানেল আই থিঙ্ক ওনার আছে, আমি সেটা নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। উনি আমার জন্য এতটা করলো, তো আমিও ইন রিটার্নে কিছু করতে চাই, তো আমি ওনার অ্যাড্রেস আর নাম্বার মেনশন করে দেবো। তোমরাও যদি কিছু শাড়ি কিনতে চাও, হ্যান্ডলুম শাড়ি কিনতে চাও, তাহলে ডেফিনেটলি ওনাকে কল করো। এটা কিন্তু কোনোভাবে কোনো স্পন্সার্ড পোস্ট না, কিচ্ছু না, ওনার এই জেস্টারটা খুব ভালো লাগলো। বা আমার যে কোনো সাবস্ক্রাইবার যখনই আমাকে কিছু পাঠায়, কিছু একটা জেস্টার দেখায়, আমি কিন্তু সবসময় ইউটিউব চ্যানেলে শেয়ার করি, তো ওনারটাও আমি শেয়ার করে দিলাম। অ্যান্ড ইয়া, তো কালকে হচ্ছে 23rd of December, আর কালকে আমার আর অমিতের 9 বছর কমপ্লিট হচ্ছে। কালকে বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারি, মানে রিলেশনশিপের অ্যানিভার্সারি। তো অমিত আমাকে এই বছর দায়িত্ব দিয়েছে সব কিছু প্ল্যান করার, এখন অবধি আমি কিচ্ছু প্ল্যান করিনি। তো এখন আরামসে বসবো আর প্ল্যানিং করবো, আর যদি প্ল্যান নাও হয় তাহলে এমনিই গিয়ে ঘুরে আসবো। অ্যান্ড অন দ্যাট নোট আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। একটা ছোট্ট মেসেজ দেবো, তোমরা যতই বড় হয়ে যাও বা যেখানেই লাইফে থাকো, সবসময় মানুষের সাথে খুব ভালো ব্যবহার করো, কারণ এন্ডে কি হবে, মানে কাল আমরা কোথায় থাকবো সেটা আমরা কেউ জানি না। বাট আজকে যদি কারোর সাথে একটু ভালো ব্যবহার করি, তাহলে হয়তো তার সারা জীবন সেটা মনে থেকে যাবে। তো এটাকে মনে রেখো। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ব্লগ। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Bye, stay happy, stay kind, stay positive. Bye bye.